প্রেজেন্ট স্টোরি টিভি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে যে গল্পটি শোনাবো সেটা হচ্ছে জাদুর তরমুজে সোনা। তো চলো বন্ধুরা দেখে আসি জাদুর তরমুজে সোনার গল্পটি। এক গ্রামে দেবলীনা নামের একটি মেয়ে বাস করতো ওর বাবার সাথে। দেবলীনা আর ওর বাবা তরমুজের চাষ করতো, ওদের অনেক কষ্ট হতো আর ওরা অনেক গরিবও ছিল। ওদের টাকা পয়সা কম থাকলেও দেবলীনা ওর পড়াশোনা শেষ করলো। একদিন দেবলীনা ওর বাবার জন্য খাবার নিয়ে তরমুজে খেতে গেল। বাবা, এই যে খাবার নিয়ে এসেছি, খেয়ে নাও তো, তারপরে কাজ করো। আচ্ছা ঠিক আছে, খাচ্ছি। তুই খেয়েছিস? না বাবা, আমি এখনই খাইনি, তুমি খাও তারপর আমি খেয়ে নিচ্ছি। না না আয়, দুজন একসাথে খাবো। তারপর ওরা দুজন একসাথে খাবার খেলো। দেবলীনার বাবা তরমুজ নিয়ে গ্রামের বাজারে বিক্রি করত। আরে কাশি ভাই, তোমার মেয়ে দেবলীনাকে বিয়ে দিবে না? হ্যাঁ দিতে তো চাচ্ছি, কিন্তু ভালো ছেলে তো পাচ্ছি না। আরে কি বলছো, ভালো ছেলে তো আমার নজরে আছে, কিন্তু যৌতুকে অনেক টাকা লাগবে। দেখো সাকা, আমার কাছে তো এত টাকা নেই যে আমি যৌতুক দিতে পারবো। এমন কাউকে দেখো যে আমার মেয়েকে এমনি বিয়ে করবে। আরে এরকম কি পাওয়া যাবে নাকি, স্বপ্নই দেখতে থাকো। এটা বলে উনি ওখান থেকে চলে গেল। দেবলীনার বাবার সব সময় ওর বিয়ের কথা চিন্তা হতো। কিভাবে যে মেয়েটাকে বিয়ে দিব কিছুই বুঝতে পারছি না। পাশের গ্রামে সানি নামের একটি বড় লোক ছেলে দেবলীনাদের গ্রামে বিয়ে খেতে এলো। ওই বিয়েতে দেবলীনাকে সানির দেখে অনেক ভালো লাগলো। এই মেয়েটাকে আমি ওর সাথে কথা বলতে চাই। আরে ওরা অনেক গরিব, কথা বলে কি করবি, তোকে আমি যেটা বলছি সেটাই কর। তারপর সানির বন্ধু দেবলীনার কাছে সানিকে নিয়ে গেল। হায় দেব, এই যে আমার বন্ধু সানি, ও পাশের গ্রাম থেকে এসেছে। ও আচ্ছা, ভালো আছেন আপনি? হ্যাঁ আমি ভালো আছি, তুমি কেমন আছো? এভাবে করে ওরা কথা বলতে লাগলো। আস্তে আস্তে ওরা বন্ধু হলো। তারপর ওরা দুজন দুজনকে পছন্দ করতে শুরু করলো। দেবলীনা, আমি তোমাকে বিয়ে করতে চাই, কিন্তু তোমরা তো অনেক বড় লোক, আমাকে তুমি কিভাবে বিয়ে করবে? আমার বাবার কাছে তো যৌতুকের কোনো টাকাই নেই। কি হয়েছে নেই বলে আমি তোমাকে বিয়ে করব, চলো তোমার বাবার কাছে আমাকে নিয়ে চলো। একদিন দেবলীনার বাবা বাজারে তরমুজ বিক্রি করছিল, তখন ওখানে দেবলীনা সানিকে নিয়ে গেল। এরে দেব, এটাকে। বাবা, এটা সানি, ও পাশের গ্রামে থাকে, আমরা দুজন দুজনকে পছন্দ করি, সানি আমাকে বিয়ে করতে চায়। এটা শুনে ওর বাবা অবাক হয়ে গেল। বাবা তুমি চিন্তা করো না, ও অনেক বড় ঘরের ছেলে, ও আমাকে সবসময় খুশি রাখবে। কি বলছিস টাকি, তুই বলছিস ও অনেক বড় ঘরের ছেলে, নিশ্চয় ওর বাবা মা যৌতুক চাবে। কি বলছো তুমি সানি, তোমার বাবা মা যৌতুক চাবে না? হ্যাঁ আঙ্কেল, আমি মিথ্যা কথা বলবো না, আমার মা যৌতুক চাবে, আমার বাবা অনেক ভালো, কিন্তু মার যৌতুক চাই চাই। দেখেছো, তুমি নিজেই বলছো, এখন বিয়ে আমি কিভাবে তোমার সাথে আমার মেয়ের দেই? শোনেন আঙ্কেল, আপনি শুধু আমাকে তরমুজ দেন। তরমুজ দিব? এটা কি বলছো? হ্যাঁ আপনি শুধু আমাকে তরমুজ দেন, বাকিটা আমি দেখে নিচ্ছি। কিছুদিন পর দেবলীনার সাথে সানির বিয়ে হয়ে গেল। তারপর সানি ওকে নিয়ে ওদের বাসায় গেল। কিরে সানি, এটা কাকে নিয়ে এসেছিস? এই মেয়ে কেন আমাদের বাসায় এসেছে? মা আমরা বিয়ে করে ফেলেছি। বিয়ে করে ফেলেছিস? তুই আমার একটা মাত্র ছেলে, তুই একা একা কিভাবে বিয়ে করতে পারলি? এক্ষুনি এই মেয়েকে নিয়ে আমাদের বাসা থেকে তুই বের হয়ে যা, তোর এই বাসায় কোনো জায়গা নেই। মা আমার কথাটা তো শোনো তুমি। আচ্ছা ঠিক আছে শোন, যৌতুকে কি পেয়েছিস, কি দিয়েছে ওর বাবা মা যৌতুকে তোকে? তখন দেবলীনা ওর ব্যাগ থেকে একটি তরমুজ বের করলো। আরে এদিকে একটা তরমুজ,
তরমুজ আবার কেউ যৌতুকে নিয়ে আসে নাকি? মা, এটা কোনো সাধারণ তরমুজ নয়, এটা একটি স্বর্ণের তরমুজ। স্বর্ণের তরমুজ? স্বর্ণের তরমুজ তোমরা কোত্থেকে পেলে? আমার বাবা একবার একটা লোককে অনেক সাহায্য করেছিল, সেই লোক খুশি হয়ে এই জাদুর তরমুজ দিয়েছে। এটার ভিতরে নাকি অনেক সোনা দানা আছে, আর এটার ভিতরে যে তরমুজের বিচিগুলো আছে সেগুলো হচ্ছে ডায়মন্ডের। আরে এই মেয়ে বলছে তাকি, এটা নাকি স্বর্ণের তরমুজ, দেখি। তারপর দেবলি না ওই তরমুজটি একটু কাটলো, কেটে ও শাশুড়ি মাকে দিল। শাশুড়ি মা দেখলো ওইটা সত্যি স্বর্ণের। আসো আসো, এখনই আমরা পুরা তরমুজটা কাটি। না না মা, এখনই কাটা যাবে না, উনি বলেছিল এটা 29 ফেব্রুয়ারি কাটতে হবে। 29 ফেব্রুয়ারি? কেন 29 ফেব্রুয়ারি কেন কাটবো? মানে ওই দিন ওনার জন্মদিন তাই। ও আচ্ছা ঠিক আছে, তাহলে তো 4 বছর আমাদের অপেক্ষা করতে হবে। হ্যাঁ মা, আমাদের 4 বছর অপেক্ষা করতে হবে। আচ্ছা ঠিক আছে, আর কি করার আছে, কিছু পেতে হলে তো অপেক্ষা করতেই হবে। তারপর ওর শাশুড়ি ওই তরমুজ নিয়ে চলে গেল আর ওইটা আলমারির ভিতরে রাখলো। দেখো সানি, 2-3 দিন পর তো এই তরমুজ পচে যাবে, তারপর আমরা কি করব? তখন তো আমরা ধরা খেয়ে যাব। আরে দেব, তুমি এত চিন্তা করো না তো, আমার মাথায় প্ল্যান আছে। প্রতি 3-4 দিন পর আমি তরমুজ পাল্টে দেব। কিন্তু কিভাবে পাল্টাবে? মা তো এটা আলমারির ভিতরে রাখে। এত কিছু তোমার চিন্তা করা লাগবে না, আমার কাছে আলমারির ডুপ্লিকেট চাবি আছে। তারপর সানি 3-4 দিন পর পর তরমুজ পাল্টে দিত, আর প্রত্যেক দিন ওর মা ওই তরমুজ পরিষ্কার করত। আরে আমার সোনা গেছে তরমুজ, এই তরমুজ থেকে আমি স্বর্ণ পাবো। এদিকে দেবলি না একটি চাকরি করত, পাশাপাশি বাসার সব কাজও করত, আর ও শ্বশুর শাশুড়িকে অনেক সেবা যত্ন করত। দেখেছ দেবলি না কত ভালো বউ, আসলে আমি খুঁজতে এরকম বউ পেতাম না। সানি একটা ভালো কাজই করেছে। দেখতে দেখতে 4 বছর চলে গেল। কিছুদিন পরই 29 ফেব্রুয়ারি ছিল। একদিন সানি আর দেবলিনাকে সানির বাবা বলল, শোনো, প্রতি 2-3 দিন পরই তো তুমি তরমুজ পাল্টাও, এখন তো 29 ফেব্রুয়ারি চলে আসছে, এখন কি করবে? বাবা, কিসের 29 ফেব্রুয়ারি, কি তরমুজ পাল্টাই আমি? শোনো সানি, আমি তোমার বাবা, তুমি আমাকে ধোকা দিতে পারো না। আমি প্রথমে দেখেই বুঝে গেছিলাম এটা নকল তরমুজ, আর তোমরা মিথ্যে বলছো। আর একদিন তো আমি দেখেই ফেলেছি তুমি তরমুজ পাল্টাচ্ছ। তখন ওর বাবাকে ওরা সবকিছু খুলে বলল। তারপর সানির বাবা ওদেরকে একটি প্ল্যান বলল। তারপর 29 ফেব্রুয়ারির দিন সানির মা জাদুর তরমুজটি কাটলো, কেটে দেখলো ওইটার ভিতরে অনেক টাকা আর স্বর্ণ অলংকার। এটা দেখে সানির মা খুশি হয়ে গেল। কত দামি দামি গহনা আর কত টাকা, তোরা তো সত্যি বলেছিলি। হ্যাঁ মা, আমি বলেছিলাম না? তখনই ওখানে একটি চোর এসে পড়ল। এই তোদের কাছে যা কিছু আছে সব দিয়ে দে, এক্ষুনি দিয়ে দে। হ্যাঁ হ্যাঁ, আমরা দিয়ে দিচ্ছি, আপনি আমাদেরকে কিছু করবেন না। হ্যাঁ হ্যাঁ, তুমি যা আছে সব নিয়ে যাও। তরমুজ থেকে যে স্বর্ণ গয়না আর টাকা ওরা পেয়েছিল সেগুলো চোর নিয়ে চলে গেল। বাসা থেকে বের হয়ে চোর ওই স্বর্ণ গয়না সব রাস্তায় ফেলে দিল, আর টাকাগুলো গুনতে গুনতে ওখান থেকে চলে গেল, কারণ ওই চোরকে সানির বাবা ভাড়া করেছিল। তোমরা বাসায় থাকো, আমি পুলিশের কাছে একটা রিপোর্ট করে আসছি। মা, এখন তো আমার আপনাকে দেওয়ার মতো কিছুই নেই, আপনি কি আমাকে বাসা থেকে বের করে দিবেন? আরে না না, তুমি বোকা নাকি? আমি কিছু পাই আর না পাই, স্বর্ণের টুকরো একটা বৌমা পেয়েছি, আমার আর কিছুই লাগবে না। তারপর ওরা সবাই একসাথে খুশি খুশি থাকতে লাগলো। তো তোমরা দেখলে বন্ধুরা, জাদুর তরমুজে সোনা। এই গল্প থেকে আমরা যেটা শিখতে পেলাম সেটা হচ্ছে, দেবলীনার মতো ভালো হলে সানির মার মতো মানুষরাও পাল্টে যেতে পারে,
বন্ধুরা, এই গল্পটি ভালো লাগলে লাইক করো, আর কেমন লেগেছে এটা জানাতে কমেন্ট করো। আর হ্যাঁ বন্ধুরা, আমাদের এজেড স্টোরি টিভিকে সাবস্ক্রাইব করো। আল্লাহ হাফেজ।